আর্মেনিয়া ও আজারবাইজান দ্বন্দ্ব, কোন দেশের সামরিক শক্তি কেমন? আর্মেনিয়া এবং আজারবাইজানের সশস্ত্র বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়ে গেছে বিতর্কিত নাগর্ণ এবং কারাবাখ অঞ্চল নিয়ে। আজারবাইজানের অন্তত একটি হেলিকপ্টার গুলি করে ফেলে দিয়েছে আর্মেনিয়ার বাহিনী। দুই তরফ থেকে জানানো হয়েছে এই লড়াইয়ে কিছু বেসামরিক মানুষ মারা গেছে। নাগর্ণ ও কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে দ্বন্দ্ব অনেক পুরনো, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই দ্বন্দ্ব আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। কিন্তু কোন দেশের সামরিক শক্তি কতটা? বিশ্বে দেশগুলোর সামরিক শক্তির যে তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার, তাতে আর্মেনিয়া এবং আজারবাইজানের শক্তির একটি ধারণা পাওয়া যায়। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2020 সালের প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের 138টি দেশের মধ্যে আজারবাইজানের অবস্থান 64, অন্যদিকে আর্মেনিয়ার অবস্থান 111। আজারবাইজানের জনসংখ্যা 1,46,000 হলেও আর্মেনিয়ার জনসংখ্যা মাত্র 30,38,000। আয়তনের দিক থেকেও যেখানে আর্মেনিয়ারা মাত্র 30,000 বর্গ কিলোমিটার, সেখানে আজারবাইজানের আয়তন প্রায় 3 গুণ বা প্রায় 90,000 বর্গ কিলোমিটার। দুই দেশের মধ্যে সামরিক শক্তির প্রধান পার্থক্যগুলো কোথায়? সৈন্য সংখ্যা। গ্লোবাল ফায়ার পাওয়ারের ইন্ডেক্স অনুযায়ী আজারবাইজানের সশস্ত্র বাহিনীর মোট সদস্য সংখ্যা 1,26,000। তাদের সংরক্ষিত বাহিনীতে রয়েছে 3 লাখ কর্মী। সেই তুলনায় আর্মেনিয়ার সৈন্য সংখ্যা প্রায় অর্ধেকেরও কম। দেশটিতে কর্মরত সৈন্য রয়েছে মাত্র 45,000। সংরক্ষিত সেনা সদস্য হিসেবে রয়েছে 2 লাখ সদস্য। প্রতিরক্ষা বাজেট। এই ইন্ডেক্সের তথ্য অনুযায়ী দুই দেশের মধ্যে সামরিক খাতের বাজেটেও অনেক পার্থক্য রয়েছে। আজারবাইজানের সামরিক বাজেট আর্মেনিয়ার প্রায় 2 গুণ। আজারবাইজান যেখানে সামরিক খাতে ব্যয় করে 280 কোটি মার্কিন ডলার, সেখানে আর্মেনিয়া ব্যয় করে 138 কোটি মার্কিন ডলার। এয়ারক্রাফট। আজারবাইজানের সামরিক বাহিনীতে মোট এয়ারক্রাফটের সংখ্যা 148টি, অন্যদিকে আর্মেনিয়াতে এয়ারক্রাফট রয়েছে 64টি। এর মধ্যে আর্মেনিয়ার কোনো যুদ্ধজাহাজ নেই, তবে হামলার জন্য উপযোগী অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে 9টি। অন্যদিকে আজারবাইজানের যুদ্ধবিমান রয়েছে 17টি। এর বাইরে তাদের অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে 12টি। হেলিকপ্টার। হেলিকপ্টারের সংখ্যার দিক থেকে আজারবাইজান এগিয়ে থাকলেও আক্রমণকারী হেলিকপ্টারের তালিকায় এগিয়ে রয়েছে আর্মেনীয়রা। আজারবাইজানের হেলিকপ্টার রয়েছে 88টি, যার মধ্যে 17টি অ্যাটাক হেলিকপ্টার, আর আর্মেনিয়ার হেলিকপ্টার রয়েছে 37টি, যার মধ্যে 20টি অ্যাটাক হেলিকপ্টার। সামরিক যান। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সাজোয়া যানের দিক থেকে অনেক এগিয়ে রয়েছে আজারবাইজান। তাদের ট্যাঙ্ক রয়েছে 570টি, আর আর্মার্ড কার রয়েছে 1,451টি। তাদের মাত্র 110টি ট্যাঙ্ক রয়েছে। অন্যদিকে তাদের আর্মার্ড কারের সংখ্যা 748টি। আর্টিলারি। আর্টিলারির দিক থেকেও এগিয়ে রয়েছে আজারবাইজান। দেশটির স্বয়ংক্রিয় আর্টিলারি গান রয়েছে 187টি, আর ফিল্ড আর্টিলারি রয়েছে 227টি। আর্মেনিয়ার স্বয়ংক্রিয় আর্টিলারি গান রয়েছে 38টি, আর ফিল্ড আর্টিলারি রয়েছে 150টি। আজারবাইজানের যেখানে রকেট প্রজেক্টর রয়েছে 162টি, সেখানে আর্মেনিয়ার আছে অর্ধেকেরও কম, 68টি। নৌযান। গ্লোবাল ফায়ার পাওয়ারের ইন্ডেক্স অনুযায়ী আর্মেনিয়ার কোনো রণতরী নেই, তবে আজারবাইজানের নৌবাহিনীর মোট 31টি রণতরী রয়েছে। এর মধ্যে আজারবাইজানের 1টি ফ্রিগেট এবং 4টি সাবমেরিন রয়েছে। আর্মেনিয়ার এইসব কোনো নৌযান নেই। এছাড়া আজারবাইজানের মাইন অপসারণে সক্ষম 7টি যুদ্ধজাহাজ আর উপকূলে টহল দিতে সক্ষম 13টি পেট্রোল বোট রয়েছে। দুই দেশের কারোই বিমানবাহী রণতরী কিংবা ডেস্ট্রয়ার নেই। অন্যান্য। আর্মেনিয়ার মোট 11টি বিমানবন্দর রয়েছে, সেখানে আজারবাইজানে রয়েছে 37টি। আর্মেনিয়ার কোনো বাণিজ্যিক জাহাজ নেই, তবে আজারবাইজানের বাণিজ্যিক জাহাজ রয়েছে 313টি। সড়কপথ, রেলপথ এবং বন্দরের দিক থেকেও আর্মেনিয়ার চেয়ে অনেক এগিয়ে রয়েছে আজারবাইজান। আজারবাইজান তেল সম্পদে সমৃদ্ধ। নিজেদের চাহিদা মিটিয়ে বড় একটি অংশ তারা রপ্তানি করে থাকে, তবে আর্মেনিয়ার তেল নেই, চাহিদার পুরোটাই তাদেরকে আমদানি করতে হয়। সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, এরপরে রয়েছে রাশিয়া, চীন ও ভারত। শীর্ষ 10 দেশের মধ্যে আরও রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, মিশর এবং ব্রাজিল। সামরিক শক্তির দিক থেকে গ্লোবাল ফায়ার পাওয়ারের ইন্ডেক্স অনুযায়ী 138 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 46তম। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি।